আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রুহুল আমিন শেখ, সহকারী শিক্ষক, বারুইখালী মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া বাগেরহাট। ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র থেকে ইউনিট 6 লিসন 1 এয়ারপোর্ট এট দ্য এয়ারপোর্ট আলোচনা করব। মূল টপিকস রয়েছে গোয়িং অন এ ফরেন ট্রিপ, মানে একটা গোয়িং অন যাওয়া, ফরেন ট্রিপ, ফরেন মানে বিদেশ, ট্রিপ মানে বিদেশ যাত্রা। আজকে আমরা আলোচনা করব লিসন অন রয়েছে এট দ্য এয়ারপোর্ট, রিডিং টেক্সট বি আমরা এখন পড়ে বোঝার চেষ্টা করব। সুতরাং আমরা সবাই রিডিং টেক্সট খেয়াল করি। বি, Zara lives with her parents in London. Zara বাস করে তার পিতামাতার সাথে, কোথায়? লন্ডনে। They have come to Bangladesh to visit Zara's aunt and uncle. They have come to Bangladesh. তারা বাংলাদেশে আসতেছে, বাংলাদেশে এসেছে to visit Zara's aunt and আঙ্কে, যারা চাচা চাচির বাসাতে। শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা। কাজিন মানে আমরা জানি চাচা, তো ভাই বোন। সো এখানে কার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ? ক্লোজ টু হার কাজিন মিতা, মিতার সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। কার সাথে? যারা। বোথ দ্য ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস টুগেদার ইন বাংলাদেশ। বোথ দ্য ফ্যামিলিজ, দুই ফ্যামিলি একত্রে হ্যাভ ভিজিটেড, ভ্রমণ করেছে, দেখতে গিয়েছে, মেনি ইন্টারেস্টিং প্লেসেস টুগেদার ইন বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ঘুরতে তারা গিয়েছে। ইট ওয়াজ গ্রেট ফান, এটা অত্যন্ত আনন্দের বিষয় বা খুশির বিষয়। দেন দে ডিসাইডেড দ্যাট দে উড ভিজিট সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ টু। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বাইরে কিছু কিছু জায়গাও তারা, কিছু জায়গা তারা ভ্রমণ করবে। দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড, তারা সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ডে যাওয়ার, তারা থাইল্যান্ডে যাবে ভ্রমণ করতে। বাট মিতাস প্যারেন্টস, কিন্তু মিতার পিতা মাতা আর টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক, তাদের নিজেদের কর্মকাণ্ড নিয়ে অত্যন্ত ব্যস্ত। সো দে কুড নট গো, সুতরাং তারা যেতে পারতেছে না। হাউএভার, যা হোক, মিতা ওয়াজ গোয়িং উইথ দেম, মিতা তাদের সাথে যাচ্ছে, তার চাচা চাচি এবং তার চাচাতো বোনের সাথে যাচ্ছে। মিতা, যারা এন্ড হার প্যারেন্টস আর এট শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিতা, যারা এবং তাদের চাচা চাচি কোথায়? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করতেছে। দে আর ওয়েটিং ইন দ্য লাউঞ্জ, তারা অপেক্ষমান রুমে বসে আছে। মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা খুবই উৎসাহিত, উদ্দেলিত, অত্যন্ত খুশি। কারণ কি? দিস ইজ হার ফার্স্ট টাইম টু বোর্ড এ প্লেন, এটাই তার প্রথম, জীবনের প্রথম বিমানে উঠতে যাচ্ছে। দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান, তারা বাংলাদেশি বিমানে করে যাবে। মিতা ইজ হোপিং টু হ্যাভ এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড, মিতা আশা করতেছে যে থাইল্যান্ডে তার ভালো সময় কাটবে। অ্যাজ দে ওয়েট, তারা যেহেতু অপেক্ষা করতেছিল, বসেছিল, দি টু কাজিন স্টার্ট প্ল্যানিং, এই দুই চাচাতো বোন যারা এবং মিতা কি করলো? প্ল্যান, পরিকল্পনা করতে থাক শুরু করলো। হোয়াট দে উড ডু ওয়ান্স দে রিচ ব্যাংকক, ব্যাংককে পৌঁছানোর পরে তারা কি করবে, এই পরিকল্পনা করতে শুরু করলো। মিতাস আঙ্কেল ব্রিংস ফর্ম ফর অল অফ দ্য অল অফ দেম টু ফিল ইন বিফোর গোয়িং থ্রো দ্য ইমিগ্রেশন। মিতার চাচা কি করলো? ফর্ম নিয়ে আসলো সবার জন্য। কেন এই ফর্মটা পূরণ করতে হবে? ইমিগ্রেশন অফিসে, এই অফিসারের সামনে যাওয়ার আগে এই ফর্মটা পূরণ করতে হবে। নিজেদের বিভিন্ন তথ্য রয়েছে, তথ্য ছক রয়েছে, এটা পূরণ করেই
ইমিগ্রেশন অফিসারের কাছে যেতে হবে। হি গেভস ওয়ান টু মিতা এন্ড সেস, একটা ফর্ম মিতাকে দিল তিনি অর্থাৎ তার চাচা এবং বললেন ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন, তুমি এখানে কিছু তথ্য দাও, অ্যান্ড ইয়োরসেলফ অ্যাবাউট ইয়োরসেলফ তোমার নিজ সম্পর্কে ইন দ্য ফর্ম ফর্মে এটা লেখো, এখানে এটা বলতেছে ফর্মটা নিজের তথ্য দিয়ে পূরণ করো। দ্য ইমিগ্রেশন অফিসার উইল চেক ইয়োর পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প ইট, ইমিগ্রেশনে যিনি দায়িত্বরত আছেন তিনি তোমার পাসপোর্ট দেখবেন, দেখে শুনে তারপরে তোমাকে সিল মেরে দিবে অর্থাৎ সিল করে দেবে, অ্যান্ড দেন ইউ আর রেডি টু ট্রাভেল, এবং তখনই তুমি ভ্রমণ বা যাওয়ার জন্য উপযুক্ত হবে হবে বা সুযোগ পাবে তুমি। মিতা জারা অ্যান্ড হার প্যারেন্টস স্টার্ট ফিলিং ইন দ্য ফর্ম, মিতা জারা এবং তার প্যারেন্টস পিতা মাতা স্টার্ট শুরু করলো ফিলিং ইন দ্য ফর্মস, তাদের কাছে থাকা এই ফর্ম পূরণ করতে শুরু করলো। তো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা ইউনিট সিক্স এর লিসন ওয়ান এট দ্য এয়ারপোর্ট অর্থাৎ মিতা জারা এবং তাদের অর্থাৎ জারার আব্বা মা মিতার চাচা চাচি এরা কোথায় এখন বিমানবন্দরে রয়েছে, এখান থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে অনেক জায়গায় ঘোরার পরে এখন চিন্তা করছে বাংলাদেশের বাইরে কোথাও যাবে, তো এটা সিদ্ধান্ত নিয়েছে কোথায় থাইল্যান্ডে যাবে। এখন থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে তারা বিমানবন্দরে অপেক্ষারত, এখন কি ফর্ম পূরণ করতে হবে ইমিগ্রেশন অফিসারের কাছে যাওয়ার আগে সেই ফর্মটা তারা পূরণ করতেছে। এই অবস্থায় আমরা আজকের পাঠ এখানে শেষ করছি। তো ছোট্ট বন্ধুরা, এখানে তিনটা প্রশ্ন রয়েছে, প্রশ্ন তিনটে তোমরা খাতায় একটু লিখে নাও। এটা সি দ্য রিডিং টেক্সট, দেখো এখানে প্রশ্ন আছে সিতে, হোয়াই ইজ মিতা এক্সাইটেড, মিতা কেন, আমি প্রশ্ন তিনটে লিখে দিচ্ছি, হোয়াই ইজ মিতা এক্সাইটেড, মিতা কেন সাংঘাতিক, এখানে এক্সাইটেড মানে আমরা জানি যে উত্তেজিত, আসলে উত্তেজিত না অত্যন্ত আনন্দিত, খুবই খুশি আর সাংঘাতিক খুশি, সে কারণে এক্সাইটেড ব্যবহার হয়েছে। নাম্বার দুই, হোয়াই আর নট মিতাস প্যারেন্টস গোয়িং উইথ হার, হোয়াই আর নট মিতাস প্যারেন্টস মিতাস প্যারেন্টস গোয়িং উইথ হার, হোয়াই আর নট মিতাস প্যারেন্টস গোয়িং উইথ হার, কেন তাদের সাথে তার সাথে তার পিতামাতা যেতে পারতেছে না। নাম্বার থ্রি, হোয়াট ডাজ অ্যান ইমিগ্রেশন অফিসার, ইমিগ্রেশন অফিসার ডু অ্যাট দ্য এয়ারপোর্ট, একজন ইমিগ্রেশন অফিসার এয়ারপোর্টে অর্থাৎ বিমানবন্দরে কি করে। তো ছোট্ট বন্ধুরা, এই তিনটা প্রশ্ন তোমাদের বাড়ির কাজ থাকলো, আগামী ক্লাসে আমি এই প্রশ্নের সমাধান করে দেবো ইনশাল্লাহ যদি কোনো সমস্যা থাকে। তো আগামী ক্লাসে আবারও অংশগ্রহণ করার জন্য আশা রেখে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকি এই দোয়া এবং আশা রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।